राजधानी तीनटी रूटे रिक्शा चलाचले निषेधाज्ञा तुले नेयार दाबिते द्वितीय दिनेर मतो सड़क अवरोध करे चालक ओ मालिकेरा सकाल थेके उत्तर बाड्डार प्रगति सरणि ओ रामपुराय जड़ो हये विक्षोभ करे कयेक हाजार रिक्शा चालक। प्रगति सरणिर अवरोध तुले निलेও एखोनो अवरोध रयेছে रामपुराय। अवरोधेर कारणे जानजटे सीमाहीन भोगान्तिते पड़ेन राजधानीबासी। सोमवार प्राय पाँच घंटा सड़क अवरोधेर पर मंगलवार आबारो राजपथे नामेन रिक्शा चालकरा। सकाल साढ़े आठटार दिके प्रगति सरणिर उत्तर बाड्डाय अवस्थान निये जान चलाचल बंध करे देन तारा। प्रगति सरणीते सड़क अवरोधे जोग देन रिक्शा मालिकराओ। ढाका सिटीते ৮৬,৬১৬টা बैध नम्बर ডিসিসির এই ৮৬,৬১৬টা नम्बर চলার জন্য বাইপাস রাস্তা দিতে হবে। তারপর একটাই অনুরোধ আমার সরকারের কাছে, আমরা এই রাস্তাটা ছেড়ে দেওয়ার নিগা। रिक्शा चलाचल बंध ना करे अवैध रिक्शा उच्छेद एवं तीन रूटे रिक्शा चलाचल बंधेर सिद्धांत प्रत्याहारेर दाबी जानान तारा। आमरा एतो गरीब मानुष, आमरा की करबो? ना खाइया आछि कयेकदिन, दिना बेना करे खाइतेछि, दोकानदार बाकी खाइतेछि। जदि रिक्शा ना चले आमार पेटेर भात तुराई गेछेगा। आटा करे बांग्लादेशे बास्तार कोनो अर्थ ना। आमार पेटे भात নাই, আমি খামু কি? আও না, হবে না, এটা বন্ধ হবে না। सड़क बंध थाकाय नगरबासी पड़ेन चरम भोगान्तिते। पाशापाशी राजधानी जुड़े सृष्टि हय तीव्र यानजट। आमि बसुंधरा गेट थेके हेटे आसछि, आमि बासे उठते पारि नाई, बासे अनेक बास दाड़िये आछे, बासे उठे कि करब? अवस्था कि मानुषेर कष्ट तो दुर्भोगेर शेष नाई आर कि। हाटते 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 आसतेई आछि आर आमार पाये कुलाच्छे ना, आमि आर केउ तो भाबे किभाबे जाबो। किन्तु रिक्शा बंध करबे ठीक, महल्लाय चालाबे, किन्तु एखाने कि परिबहन बाड़ाई दिब? एदिके रातेओ रामपुराय रास्ता अवरोध करे राखेन रिक्शा चालक ओ मालिकरा। सिटी करपोरेशनेर सिद्धांत अनुयायी गाबतली थेके আজিমপুর, सायेंस लैबरेटरी थेके शाहबाग और कुरिल विश्व रोड थेके খিলগাঁও हये সায়দাবাদ पर्यन्त रिक्शा चलाचल बंध थाकबे। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মহাসড়কে ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ৭,৭৪৪ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এছাড়া আরেকটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। আর ডাক বিভাগের প্রধান কার্যালয় গুলিস্তান থেকে আগারগাঁওয়ে হস্তান্তরের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ডাক বিভাগকে নতুন সেবা ও ব্যবসার সুযোগ খুঁজে বের করবার পরামর্শ দিয়েছেন তিনি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, ভবিষ্যতে যেসব জেলায় নতুন বিশ্ববিদ্যালয় হবে, স্থানীয় সব কলেজ তার অধিভুক্ত হবে। এছাড়া গত অর্থ বছরে সংশোধিত এডিপি ৯৪.৩২% বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি। ১১টি মন্ত্রণালয়ের ১৪টি প্রকল্প আমরা উপস্থাপন করেছি। মহাসড়কে স্লো মুভিং আমাদের বাপদাদার ভেহিকল, যেগুলো রিক্সা, ঠেলা গাড়ি, সেগুলো যাতে সম্মানের সঙ্গে চলতে পারে, নিরাপদে, তার জন্য ব্যবস্থা রাখতে হবে। আগারগাঁওয়ে একটি ডাক ভবন হয়ে গেছে, প্রায় কাজ শেষ। দ্যাট উইল বি দ্য নিউ জিপিও বাংলাদেশ। ওল্ড জিপিও মাননীয় প্রধানমন্ত্রীর আইডিয়া হলো পার্ক বলুন বা গ্রিন বেল্ট বলুন বা সবুজ একটি প্রান্তর গড়ে তুলব। डेंगू रोगीर चाप सामलाते हिमशिम खाচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। নিয়মিত ওয়ার্ডের মাধ্যমে সেবা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না চিকিৎসকেরা, তাই আলাদা ওয়ার্ডের ব্যবস্থা রাখছে বেশিরভাগ হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ভেঙেছে। উচ্চ মাধ্যমিকের এই শিক্ষার্থী ৩ দিন আগে ভর্তি হয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালে। চিকিৎসায় এখনও তার অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। চিকিৎসা চলতেছে কিন্তু কোনো ভালো বুঝি নেই, খুব খারাপই। পরশু দিনে রাত্রে একেবারে মনে হয় জান বেরোই যাবে, এরকম অবস্থা হয়েছিল। আমি তো কান্নাকাটি, নামাজ পড়ছি, আল্লাহর কাছে কত কান্নাকাটি করছি। সোহরাওয়ার্দী হাসপাতালে ওয়ার্ডের পাশাপাশি বারান্দায়ও রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের। একটানা ৪ দিন জ্বর মানে কমে না, একটানা রয়েছে। তারপরে পরীক্ষা করলাম ওই মেডিকেল স্কুল থেকে, ওই যে পরীক্ষা দেওয়ার সময় ওই যে নিচেই মশাই করে আক্রান্ত করার পর থেকে ওই ডেঙ্গুটা এসেছে। ঢাকার সব হাসপাতালেই ডেঙ্গু রোগী ভর্তির হার প্রতিদিন বাড়ছে। যেহেতু অনেক পেশেন্ট আসছে, এখন পেইং ওয়ার্ড যেটা আছে সেখানে একটা পোরশন ছেড়ে দিতে, এবং আমাদের ক্যাজুয়ালিটি যে একটা ওয়ার্ড আছে, প্লাস আমাদের ক্যান্সার ওয়ার্ডে কিছু 10টা বেড আছে, সেটাকে আপাতত ডেঙ্গুর জন্য ম্যানেজ করার জন্য। ডেঙ্গুর ভয়াবহতার চিত্র উঠে এসেছে জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্যেও। ৪ বছরে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 7 গুণ। আর পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত এই সংখ্যা ২৮০৩ জন। এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে কনস্ট্রাকশন সাইটগুলোতে। স্ট্যাগন্যান্ট ওয়াটার, আবার আশেপাশে অপরিচ্ছন্ন পরিবেশ, এই জিনিসগুলো তো আমরা ঠিক করতে পারিনি। হলো অন্য অসুখে একবার অসুখ হয়ে গেলে তার সারা জীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ডেঙ্গুর ক্ষেত্রে ঠিক উল্টাটা, যে তার যদি একবার হয় দ্বিতীয়বার বা তৃতীয়বার আক্রান্ত হলে তার জন্য ডেঞ্জারটা আরও বেশি। জনস্বাস্থ্য বিভাগ বলছে প্রতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ে, সবচেয়ে বেশি হয় সেপ্টেম্বর থেকে অক্টোবরে। পুরো সময় ঢাকার কোন এলাকায় এডিস মশার প্রকোপ বেশি তা প্রতি ৪ মাস অন্তর জরিপ করে সংস্থাটি। ২ সিটি কর্পোরেশনকেও দেয়া হয় সেই তথ্য। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। মশার উৎপত্তিস্থল ধ্বংস করা হলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ত না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া জ্বর হলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বছর ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি, আমরা রোগীর সংখ্যাও অনেক বেশি আমাদের ইতিমধ্যে আমরা পেয়েছি। দুই কর্পোরেশন রয়েছে, সিটি কর্পোরেশন মশার উৎপত্তিস্থল যাতে ধ্বংস করে, তাতে আমি মনে করি ডেঙ্গুতে কন্ট্রোল করা যাবে, মশা কন্ট্রোল করা যাবে। আমরা এবার কিন্তু রোগীর সংখ্যা বেশি হওয়ার অন্যতম কারণ আমরা গত বছর যতগুলো হাসপাতাল থেকে তথ্য পেয়েছি এবার তার চেয়ে অনেক বেশি পাচ্ছি। বহু সরকারি এবং বেসরকারি হাসপাতালে ৪৭টা হাসপাতাল থেকে আমরা প্রতিদিন তথ্য সংগ্রহ করছি। চট্টগ্রামে কনস্টেবল পদে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাহাদাত হোসেন রাজু এবং মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত 4 জুলাই রাজু ওই তরুণীকে পুলিশের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দেওয়ানহাট এলাকার হক টাওয়ার হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরে ওই তরুণীকে মোহাম্মদ আলীর হাতে তুলে দেয় সে। এ সময় মোহাম্মদ আলীও তার শ্লীলতাহানি করে। পরে ওই তরুণী পালিয়ে গিয়ে রাজু ও মোহাম্মদের বিরুদ্ধে মামলা করে। সম্প্রতি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ওই তরুণী। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকালও মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা। প্রায় ১.৫ ঘণ্টার এই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া শিশু ও তাদের অভিভাবকরাও মানববন্ধনে অংশ নেন। নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান, সম্মিলিত প্ল্যাকার্ড নিয়ে আসেন তারা। মানববন্ধনে বক্তারা জানান, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে বৃহস্পতিবার স্মারকলিপি দেওয়া হবে। আজকের ধারাবাহিকতায় আগামীকালকে মানববন্ধন করব, একই সাথে গণস্বাক্ষর গ্রহণ করব। ক্যাম্পাসের বিভিন্ন হলে এবং বিভিন্ন স্থানে আমরা বুথ তৈরি করব এবং বুথ তৈরির মাধ্যমে আমরা গণস্বাক্ষর গ্রহণ করব এবং কালকে 11টা আমরা আবার মানববন্ধন করব। যে ধর্ষক, তার যেন মৃত্যুদণ্ড কার্যকর হয়, আজকের এইটার উদ্দেশ্যেই আমাদের আসলে মানববন্ধন এবং এটা আমাদের অব্যাহত থাকবে। যেসব শিশুদের ক্ষেত্রে এগুলো ঘটে যাচ্ছে তারা কিন্তু কিছু বুঝেও ওঠার আগে লাশ হয়ে যাচ্ছে। তো তারা যদি একটু সচেতন থাকে হয়তো বা অপরিচিত কারো কাছে যাবে না। প্রযুক্তির অপব্যবহার, অপরাজনীতি ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই বাড়ছে ধর্ষণ, নির্যাতনের মতো অপরাধ। এই অবস্থা থেকে মুক্তি পেতে আইন প্রয়োগ, সঠিক শিক্ষা পদ্ধতি, মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলায় জোর দিয়েছেন বিশ্লেষকেরা। প্রায় প্রতিদিনই হত্যা, ধর্ষণ, ধর্ষণের পর হত্যার খবর শিরোনাম হচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী গত 6 মাসে ৩৯৯টি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৬টি শিশু। শিশুদের বাইরে ধর্ষণের সংখ্যাটিও দিনকে দিন বেড়েই চলেছে। স্কুল, মাদ্রাসা, চলন্ত বাস, বাসা বাড়ি থেকে কোথায় নেই ধর্ষণের খবর। এর মধ্যে ফেনীর নুসরাত হত্যার দাগ মুছতে না মুছতেই মানুষের মনকে নাড়া দিয়েছে ওয়ারির শিশুটি। সেই সাথে খবরের পাতায় জায়গা করে নিয়েছে সিদ্ধিরগঞ্জে 20 ছাত্রীকে ধর্ষণ। ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গণধোলাই, শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, পটুয়াখালীতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিশু ও বাক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার, বিয়ের জন্য ডেকে নিয়ে ধর্ষণ, এমন আরও অনেক ঘটনা। बॉन्डिंग जो नष्ट हो जाए मानुषेर जो मानुष जो एंगेज ना थे मानुष जो पार्टिसिपेशन ना थे तार बिलिफ सिस्टम जो नष्ट हो जाए तखन किन्तु मानुष डेविएंट बिहेवियर बा क्रिमिनल एक्टिविटीज मध्य झुके पड़े। आमादेर जुब समाज थेके शुरू करे पुरो समाजेर मध्येई किन्तु एकटा अबसेस्ड हये जावा नेगेटिव जिनिसेर प्रति तार मध्ये जखन केमिकल इमब्यालेंस हय एकटा मादक निये तखन जे आल्लाहर देওয়া पजिटिव आर नेगेटिव रसायनेर मध्ये जे बैलेंस आछे सेखानेर मध्ये एकटा इमब्यालेंस तैरि हय। मायेर बुके बालिश धरते कापे ना काउके धर्षण करते से कापे ना। अपराजनीतिर दायও कम नय जार प्रधान भुक्तभोगी युव समाज। নিজেদের পরিবর্তনের জন্য নিজেদের উন্নয়নের জন্য নিজেরাই পরিকল্পনা গ্রহণ করবে, এই ক্ষেত্রে রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করবে। এর বিকল্প যখনই হবে তখনই অপরাধ হবে। তার নামকরণ হয়তো বিভিন্ন নামে আমরা বলছি, কোনোটাকে আমরা ধর্ষণ বলছি, কোনোটাকে আমরা গুম বলছি। বিচার না হওয়ার ক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স একটা অন্যতম প্রভাব হিসেবে কাজ করে। তবে ধর্ষণের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সামাজিক প্রতিরোধও জরুরি। খুঁজে বের করতে হবে অপরাধ প্রবণতার মূল কারণ, সেই সঙ্গে ক্রস ফায়ার নয় বরং অপরাধীর আইনানুক বিচার চান সমাজকর্মীরা। একজন ধর্ষককে ধরে মেরে ফেললাম এটি আমরা সমাধান মনে করি না, আমরা মনে করি সিরিজ অফ ইন্টারভিউ দরকার তার, কেন কি পরিস্থিতিতে তারা এটির সাথে যুক্ত হচ্ছে, এবং ধর্ষণের শাস্তি অত্যন্ত লঘু। সরকারের এই আইনটিকে দুর্বলতা মুক্ত করতে হবে। তবে এসব কিছুর জন্য সবার আগে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। এদিকে সড়কে পানি উঠায় বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। টানা 5 দিনের বৃষ্টিতে ধসের আশঙ্কায় রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। টানা 5 দিনের বর্ষণে বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সকাল 9টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ার বান্দরবান কেরানীহাট সড়কের বড়দুয়ারা এলাকায় পানি ওঠায় বন্ধ হয়ে যায় যান চলাচল। দুই পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন। মঙ্গলবার সকাল থেকে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ছে, প্লাবিত হয়েছে নিচু এলাকা। এদিকে প্রাণহানি ঠেকাতে চট্টগ্রামের পাহাড়ে অভিযান অব্যাহত রয়েছে। নগরের বাইজিত ট্যাঙ্কের পাহাড়ে উচ্ছেদ অভিযানে বিভিন্ন অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ঝুঁকি থাকার পরও যেতে চান না এখানকার বাসিন্দারা। কয়েকশো পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে, নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। আমরা চাচ্ছি যে এই জায়গাটিতে ভবিষ্যতে যাতে এই ধরনের ঝুঁকিপূর্ণভাবে কেউ না থাকতে পারে, এবং আমরা তাদেরকে প্রাণ রক্ষা করার জন্য মূলত আমাদের আজকের অভিযান। আমরা তাদের যাবতীয় বিষয়গুলোকে দেখভাল করছি এবং মনিটরিং করছি, এবং আমরা নিয়মিত চেকিং করছি যাতে তারা আবার পাহাড়ে ফিরে না যায়। এদিকে পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি বেড়েছে। এর মধ্যে জেলা সদরের বেশ কিছু নিম্নাঞ্চল তলিয়ে গেছে। দুর্যোগ মোকাবিলায় 10টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। এবারের হজ ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন। ই ভিসা প্রবর্তন, সংশ্লিষ্ট সব কার্যক্রম অনলাইনে নিবন্ধন সহ এজেন্সিগুলোর উপর চলছে কঠোর নজরদারি। আশকোনায় হজ ক্যাম্পে সুযোগ সুবিধাও বাড়ানোর কথা বলছে কর্তৃপক্ষ, কিন্তু অপ্রতুল টয়লেট ব্যবস্থা আর মশার উপদ্রবের কোনো সুরাহা হয়নি। হজের দীর্ঘ যাত্রার আগে এগুলোর সমাধান চান যাত্রীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজ যাত্রীরা আশকোনায় হজ ক্যাম্পে আসছেন কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা আগে। ইমিগ্রেশন প্রক্রিয়া শুরু করার আগ পর্যন্ত কাটাতে হয় ক্যাম্পেই। সরকারি নানান উদ্যোগ, কর্তৃপক্ষের তদারকির পরেও ক্যাম্পে আসা হজযাত্রীরা পড়ছেন ভোগান্তিতে। টয়লেটের অভাব, তারপরে অবশ্যই কমোডের দরকার, ওই টয়লেটে সাফিসিয়েন্ট পানি নেই। এটা কেন বসার একটু সমস্যা, কেউ অনেকক্ষণ ধরে উনি দাঁড়ায় আছে, অনেক বসার সিট দিতে পারতেছি না। বাথরুমে যে একটা ইউজ করবে সেই জিনিস ঠিক মতন নাই। মশারও ইয়ে আছে, এখানে একটু স্প্রে দিলে একটু যাত্রীদের সুবিধা হতো। মন্ত্রী বলছেন গেল কবছরের তুলনায় ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এসেছে, সামনে আরও পরিবর্তন রয়েছে। এবার আমরা প্রথম যারা শুরু করছি, এটা আপনারা বানান ভুল কাটতেই পারেন, আগামীতে আমাদের কোনো ভুল থাকবে না ইনশাআল্লাহ। এখনো যতটুকু সম্ভব समय मध्य जतटुक सम्भव उई हैव डान एंड उई आर डुइंग इट। আগের বছরগুলোতে ফ্লাইট শুরু হওয়ার পর থেকেই হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া যেত। এবার এখন পর্যন্ত তেমন কিছুই পাওয়া যায়নি, তবে নতুন করে রিপ্লেসমেন্ট কোটা ৫ থেকে ১০% করায় প্রতারণার সুযোগ পেতে পারে উল্লেখ করে হাব জানিয়েছে অভিযোগ পেলেই লাইসেন্স বাতিল করা হবে। ৬০০ এজেন্সির মধ্যে দু একটি এজেন্সির কিছু অনিয়ম ধরা পড়া অস্বাভাবিক নয়। এই জাতীয় যারা যিনি নিবন্ধিত হজ যাত্রী ওনার অনুমতি ব্যতি রেখে যারা রিপ্লেস করবে তাদের সেই রিপ্লেসমেন্ট বাতিল হবে এবং তারা শাস্তির আওতায় আসবে। এবছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ১,২৬,৫০৮ জন, ৬,৫০৮ জন সরকারি আর বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। আর মোট হজ যাত্রীর অর্ধেক যাবেন রুট টু মক্কা প্রোগ্রামে, যাদের সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে করা হবে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীর চরে দুটি ৭তলা ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকালে উচ্ছেদ অভিযান শেষে কর্তৃপক্ষ জানায় নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে কাউকেই ছাড় দেওয়া হবে না। নদী রক্ষায় চলমান উচ্ছেদের অংশ হিসেবে মঙ্গলবার চতুর্থ ধাপে চতুর্থ দিনের মতো বুড়িগঙ্গা তীরে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। সকালে কামরাঙ্গীচরের খোলামোড়া খেয়াঘাটে অভিযান শুরু করে সংস্থাটি। বিআইডব্লিউটিএর অভিযানে দুটি বহুতল ভবন ভেঙে দেওয়া হয়। এছাড়া টিনশেড দোকান সহ অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। জরিপ শেষে নদীর সীমানায় থাকা স্থাপনা চিহ্নিত করে ভাঙার উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুড়িগঙ্গা নদীর তীরে যে অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছিল। তো আমরা এই জায়গা থেকে শুরু করে কামরাঙ্গীরচরের বেশ কিছু অংশ যেখানে এখনও পর্যন্ত ব্যাংক প্রোটেকশন হয়নি সেই পর্যন্ত উচ্ছেদ হয়েছিল। যেহেতু তারা অবৈধ দখলদার হিসেবে ছিল, ব্যবস্থা নেওয়া যায়। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক বলেন দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রজেক্টে যে সীমানা পিলার সেটা কিন্তু প্রকৃত সীমানাতেই বসবে। সেইটা বসাতে গিয়ে আবার যদি নতুন করেও আপনার কেউ নির্মাণ করে থাকে সেটা আবারও কিন্তু অপসারণ হবে। ২৯শে জানুয়ারি শুরু হওয়া এই অভিযানে প্রায় ৪,০০০ অবৈধ স্থাপনা সহ ১০০ একর জমি উদ্ধার ও ৫ কোটি টাকার মালামাল নিলাম করেছে বিআইডব্লিউটিএ। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন উত্থাপন হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন আবেদন খারিজ করে। মাদ্রাসা ছাত্রী নুসরাতের অভিযোগ আমলে না নিয়ে উল্টো ভিডিও করার ঘটনা প্রসঙ্গে হাইকোর্ট মন্তব্য করে কিছু কিছু ওসি ও ডিসি নিজেদের সর্বেসর্বা মনে করেন। এর আগে ১৭ই জুন ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ৩০শে জুন ওসি মোয়াজ্জেমের পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী। ১লা জুলাই এই বিষয়ে শুনানির জন্য আজকের দিন ঠিক করে হাইকোর্ট। গ্রেপ্তারি পরোয়ানা জারির ২০ দিনের মাথায় গত ১৬ই জুন মোয়াজ্জেম হোসেনকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। বিভাগ বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অফিসাররা, বিশেষ করে ওসি সাহেবরা এবং ডিসি সাহেবরা, তারা একদম জমিদারের মতো হয়ে যান। যে ধরনের আচরণ আশা করা উচিত এই ধরনের আচরণ অনেক অফিসারদের ক্ষেত্রে বা তাদের কাছ থেকে পাওয়া যায় না। মহামান্য আদালত স্পষ্ট বলেছেন যে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন ওসি মোয়াজ্জেম সাহেব নিজে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নবম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে কড়া নিরাপত্তায় মামলার ১৬ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর দোকানদার জহিরুল ইসলাম ও মাদ্রাসার হল পরিদর্শক বেলায়েত হোসেনের সাক্ষ্য নেওয়া হয়। এর আগে গত ২৭শে জুন মামলার বাদী ও প্রথম সাক্ষী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসানের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরে নুসরাতের বান্ধবী নিশাত সুলতানা ও সহপাঠী নাসরিন সুলতানা, মাদ্রাসার পিয়ন নুরুল আমিন, নৈশপ্রহরী মোস্তফা, কেরোসিন বিক্রেতা লোকমান হোসেন লিটন, বোরকার দোকানদার জসিমউদ্দিন ও দোকানের কর্মচারী হেলাল উদ্দিন ফরহাদের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। আগামী ১৭ই জুলাই অভিযোগ গঠনের তারিখ ঘোষণা করেছেন আদালত। प्रेम और बियर फादे फेले जंगी संगठन संगे सम्पृक्ततार दाये एक नारी सह आनसार आल इस्लामेर दुई सक्रिय सदस्यके ग्रेप्तार करेছে रैब। बिकेले रैबेर मीडिया सेंटारे संबाद सम्मेलने ए कथा जानानो हय। बरिशाल शहरेर एकटी माद्रासाय अभियान परिचालना करे विक्टिम शाफिया आक्तार तानजीके उद्धार सह आनसार आल इस्लामेर नारी सदस्य জান্নাতুল নাইমাকে গ্রেপ্তার करे रैब। परे तार देया तथ्येर भित्तिते ড্যামরা থেকে আরেক জঙ্গি সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। प्राथमिक जिज्ञासाबादे ग्रेप्तारकृतरा विक्टिम तानजीके प्रेमिकेर निकट बियेर प्रलोभन देखिए चट्टग्राम थेके बरिशाल निये आसा ओ जंगी संश्लिष्टताय सम्पृक्ततार कथा स्वीकार करेছে। জান্নাতুল নাইমা नामे एकजन सक्रिय जंगी सदस्य আনসারুল ইসলামের महिला सदस्य ताके ग्रेप्तार करे एबं परवर्तीते तादेर देवा तथ्य अनुसारे राजधानी ড্যামরা এলাকায় अभियान परिचालना करे अपर एक सक्रिय सदस्य আফজাল হোসেন ताके ग्रेप्तार करते सक्षम है। प्राथमिक जिज्ञासाबादे विक्टिम তানজিকে कथित प्रेमिकेर निकट बियेर प्रलोभन देखिए चट्टग्राम थेके बरिशाल निये आसा एबं जंगीबादे संश्लिष्टता करार विषयगुली ग्रेफ्तारकृतरा स्वीकार करे। राजधानीर रामपुरार उलन रोडे जाल टाका तैरिर एकटी कारखाना थेके 25.5 लाख टाका जाल नोट उद्धार करेছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ए समय दुई नारी सह ग्रेप्तार करा हयेছে 6 जनके। मंगलवार दुपुरे रामपुरार उलन रोडेर एकटी भवने जाल टाका तैरिर कारखानाय अभियान चालाय ঢাকা মহানগর गोयेंदा पुलिश। ভবনটির চতুর্থ তলায় জাল টাকা তৈরি করে আসছিল একটি চক্র। অভিযানে এই চক্রের দুই নারী সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এটি আমরা মানে একা করা যায় না, দুইজনে করতে হয়। আমি লিটনই করি একসাথে। এটি প্রথমে ব্ল্যাঙ্ক কাপড় থাকে, পরে ওই যে দেখালাম যেভাবে করতে হয় ওইভাবে ওইটার উপরে জল ছাপা দেই। ছাপা দেওয়ার পরে এই তারপর সুতা লাগাইতে হয়। সুতা লাগায় এটা আটা দেওয়া জোড়া দিলে এটা হলো এই টুপাটি হয়। টুপাটি হওয়ার পরে এটা আবার হলো শুকাইতে হয়। ईद कुरबानी ईद सामने आमादेर सुंदरभावे किछु मार्केटिंग करार जोन्नो कुरबानी ईदे काज करार जोन्नो काज करी आर कि। एटा निये आमी मार्केटे भांगाइताम, बाजार करताम, कापड़ केनाकाटा करताम। दैनिक 5 पिस करे भांगाई তাহলে মাসে তো আপনার আসে প্রায় 30 কি 40। এই সময় 25.5 লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। টাকার পাশাপাশি ভারতীয় রুপিও তৈরি করে আসছিল চক্রটি। পুলিশ বলছে কুরবানির ঈদকে সামনে রেখে চক্রটি জাল নোট বাজারে ছাড়তে তৎপর হয়ে উঠেছিল। কুরবানির ঈদ অন্যান্য ঈদ পার্বণ উপলক্ষে জাল টাকার ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠেন গরুর ব্যবসা, গরুর হাটের লোকদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তো আমাদের সেই অবজারভেশনের প্রেক্ষাপটেই আমরা আজকে এদেরকে ধরতে পেরেছি। এরা বেসিক্যালি ঢাকা শহরের পেরিফেরি, সাভার, কেরানীগঞ্জ এই সমস্ত অঞ্চলে সারা বছর করে ব্যাপী অল্প অল্প করে জাল টাকা উৎপাদন করে থাকে। কিন্তু এদের ক্রেতারা আসেন চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে, দিনাজপুর থেকে, সাতক্ষীরা থেকে। 1 লাখ টাকা তৈরিতে খরচ হতো 5 থেকে 7 হাজার টাকা, আর তা বাজারে বিক্রি করা হতো 10 থেকে 20 হাজার টাকায়। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। নোয়াখালীর চাটখিলে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার পোস্টমাস্টার নূর করিমকে 3 দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নূর করিমের 10 দিনের রিমান্ড আবেদন করে দুদক। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। দুদক জানায় পোস্টমাস্টার নূর করিম 18 বছর ধরে একই অফিসে কর্মরত ছিলেন। এ সময় গ্রাহকরা খিলপাড়া পোস্ট অফিসে এফডিআর, রেমিটেন্স, সঞ্চয়পত্র, আমানতের টাকা সহ বিভিন্ন খাতে প্রায় কয়েক কোটি টাকা জমা রাখে। হিসেবে গরমিল ও গ্রাহকদের অভিযোগের সত্যতা পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে 5 কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন তিনি। লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ চোখ মেলে তাকিয়েছেন, এমনটাই জানিয়েছে তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানীতে সংবাদ সম্মেলনে তিনি জানান এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণ কমেছে, তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন বলে জানান জিএম কাদের। তিনি আরও বলেন নতুন করে আর সংক্রমণ না হলে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকেরা। গত 26শে জুন গুরুতর অসুস্থ অবস্থায় এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার ফুসফুস ও কিডনিতে সংক্রমণ ধরা পড়ে। অন্যদের তুলনায় সুস্থ ভালো লাগছিল দেখতে। ওনার শরীর অনেক স্বাভাবিকত্ব মনে হচ্ছিল, শরীরে খোলা খোলা ভাবটা দেখিনি। এমনি উনি কিছুটা হলো माथा नाड़ाचाड़ा कर डाक्तारा बोलें जे उनाके जे घुमेर ओषुध देवा है ओटार मात्रा कमिए देवा हयेछे एबं उनि एखन डाकले किछुटा साड़ा दिच्छेन। तो आमार सामनेई उनाके डाका हलो और उनि चोख खुले आमार दिके ताकिয়েছিলেন। सरकारेर मंत्री एमपी और उपदेष्टादेर सुविधा दीते गैसेर दाम बाड़ानो हयेछे बोले मंतब्य करेছেন বিএনপির महासचिव मिर्जा फखरुल इस्लाम आलमगीर। बिकेले राजधानीर इस्काटने डॉक्टर्स एसोसिएशन अफ बांग्लादेश डैबेर केंद्रीय सम्मेलने जोग दिए एकथा बोलेन तिनि। मिर्जा फखरुल आरो बोलेन उन्नयनेर नामे जनगणेर पकेट काटছে सरकार। देश एखन सबचेये संकटमय समय पार करছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিএনপির स्थायी कमिटिर सदस्य खंदकार মোশাররফ হোসেন बोलेन खालेदा जियाके जेले रेखे गणतंत्र पुनर्प्रतिष्ठा सम्भव। सम्मेलने सभापतित्व करें डैबेर आह्वायक अध्यापक डॉक्टर फरहाद हालिम। गैसेर मूल्य बृद्धि करा हयेछे, गैसेर मूल्य बृद्धि करा हयेछे केन? गैसेर मूल्य बृद्धि करा हयेछे एलएनजी आमदानी करे तार भर्तुकी देওয়ার জন্য। এই এলএনজি কারা আমদানি করছে? আজকে এই সরকারের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, যারা মন্ত্রী অথবা উপদেষ্টা অথবা তাদের অত্যন্ত প্রিয়ভাজন, তাদের জন্যই আজকে এই বাড়তি যে খরচ, বাড়তি যে ব্যয় জনগণকে তা করতে হচ্ছে। तरुण जनगोष्ठीके काजे लागानोर जोन्नो बांग्लादेशेर हाते आछे आर मात्र 28 थेके 30 बछर। एर मध्ये तरुणदेर दक्ष जनशक्तिते परिणत करते ना पारले उन्नत देश हवार दौड़े पिछिए पड़बे बांग्लादेश। सेई जोन्नो कारिगरी शिक्षा कार्यक्रमके शक्तिशाली करा और उद्योक्ता तैरिर परिकल्पना ग्रहणेर तागिद दिएछेन अर्थनीतिबिदेरा। तरुणदेर हाथ धरेई एकसमय उन्नतिर शिखरे ओठे जापान। सेई समयके पेछने फेले एसेछे देशटी। एखन तादेर अर्थनीतिर गतिओ दुर्बल हये गेछे। जापानेर मतोई अन्यान्य उन्नत देशगुलोर समृद्धिर पेछने मूल चालिका छिलो तरुणराई। एखन तेमोनी सुवर्ण समय चलछे बांग्लादेशेर। जनसंख्यार प्राय 28% बयस 19 থেকে 29 बछर। आगामी 2030 साले ता नेमे आसबे 24.5%। मोटामुटी 2040 साल नागाद तरुण जनगोष्ठीके काजे लागानोर समय पाबे बांग्लादेश। तरुण प्रजन्मेर मध्ये एखन ग्रामे आछे असंख्य मानुष, तादेर काज नेई बा काज थाकलेओ পুরোপুরি কাজ নেই। তাদেরকে কাজে যদি না লাগানো সম্ভব হয় তাহলে তাদের অগ্রগতি সেটা হচ্ছে না, সমাজের অগ্রগতিতে অংশগ্রহণ করতে পারছে না। আরেকটা দিক হচ্ছে তারা নানান ধরনের সামাজিক ব্যাধিগুলা সেই দিকে তারা ধাবিত হবে। 2016 সালে শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের 80% যুবক জনগোষ্ঠী। 30% যুবক শিক্ষা, কাজ অথবা প্রশিক্ষণ কোনোটিতেই নেই। ইন্টারমিডিয়েটের পরে যদি আমরা এরকম স্পেশালাইজড যে কোন জায়গায় আমাদের এই 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, তার এই ধরনের একটা যদি আমরা ডিপ্লোমা প্রোগ্রামের মতো নিতে পারি। পাশাপাশি কারিগরি শিক্ষা যেটা আছে এটা একটা নিড অ্যাসেসমেন্ট করা উচিত যে রেডিমেড গার্মেন্টসের জন্য কি কি ধরনের এমপ্লয়মেন্ট শর্টেজ আছে, লেদারের জন্য কি কি ধরনের আছে, ফার্মাসিউটিক্যালসের জন্য কি কি ধরনের আছে। এই অবস্থায় সরকারও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। 2009 সালে মাত্র শতকরা 1% ছিল যারা বলা যায় শেষ বিচারে টেকনিক্যাল দিকে যাবে। সেখান থেকে আমরা ইতিমধ্যে 18% উন্নীত করেছি গত 11 বছরে। এইটাকে 30% আমরা নিয়ে যাব। 30% হলো ক্রিটিক্যাল মাস, ওটা হলে পরে আমরা ওর ফল পুরোপুরি পেতে পারি। গবেষণা সংস্থা সানেমের প্রতিবেদন বলছে তরুণদের উন্নয়নে সংশ্লিষ্ট 22টি মন্ত্রণালয় এবং বিভাগ, অথচ চলতি অর্থ বছরে এদের বরাদ্দের মাত্র 9% সরাসরি তরুণদের উন্নয়নে ব্যয় হবে। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী 3 বাহিনীর প্রধান। সকালে বিমানে করে কক্সবাজার পৌঁছান তারা। এরপর বিকেল 3টায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম, আইজিপি ডক্টর জাভেদ পাটোয়ারি ও র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। কক্সবাজারের পুলিশ সুপার জানান রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয় সে ব্যাপারে কথা বলবেন তারা। আগামীকালে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের। রোহিঙ্গা নির্যাতনের জন্য যারা দায়ী যুক্তরাষ্ট্র তাদের বিচারের আওতায় আনতে চায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বিকেলে বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। When the Rohingya return to that country, रोहिंगादेर द्रुत और निरापदे देशे फेराते जुक्तराष्ट्र सह आंतर्जातिक संगठनके म्यांमारेर उपर चाप अब्याहत राखते हबे, पाशापाशि तादेर उपर निर्यातनकारीदेरो विचार करते हबे। तीन दिन सफरे ढाकाय एसेছেন জাতিসংঘের সাবেক महासचिव বান কি মুন। सन्ध्या ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আগামীকাল ঢাকায় গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন শীর্ষক সম্মেলনে যোগ দেবেন বান কি মুন। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে তার। সবশেষ ২০১১ সালে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন তিনি। असंक्रामक रोग नियंत्रणे पारिवारिक और सामाजिक सचेतनतार तागिद दिएছেন चिकित्सकेरा। राजधानीर महाखालीर स्वास्थ्य अधिदप्तरे डीबीसी न्यूज और दि इनक्रेडिबलेर যৌথ उद्योगे आयोजित असंक्रामक रोग नियंत्रणे करणीय शीर्षक कर्मशाला शेष दिने चिकित्सकेरा एमन तागिद देन। कैंसार, हाइपारटेंशन, ओबेसिटी और डायबिटीज एसब असंक्रामक रोग नियंत्रणे नाना दिक निर्देशनार विषय उठे आसे कर्मशालाय। मासव्यापी देशेर ৩২ জেলায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া ৮টি বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সচেতনতা সবচেয়ে জরুরি অসংক্রামক ব্যাধি প্রতিরোধ করার জন্য, এবং এই সচেতন আমি যখন হব অন্যকেও করতে হবে। আমি একটা মানে এই ক্ষেত্রে বলি, আমরা যদি আমি নিজে যে জীবন যাপনটা করি এটা যদি আমি অন্যকে বলি তাকে কিন্তু আমি উদ্বুদ্ধ করতে পারি। তথ্য প্রযুক্তিতে তরুণদের আগ্রহ বাড়াতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস আয়োজন করতে যাচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড। প্রতিযোগিতার মাধ্যমে ৩৫টি ক্যাটাগরিতে ১০৫টিতে দেয়া হবে পুরস্কার। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ১৮ থেকে ২৩ নভেম্বর ভিয়েতনামের হা লং বেতে অনুষ্ঠিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডসেও অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে। ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের জন্য তথ্য প্রযুক্তির নানা বিষয়ে প্রকল্প জমা দেওয়া যাবে ১৮ জুলাই পর্যন্ত। আয়োজকরা জানান, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা উদ্ভাবনী ও সম্ভাবনাময় প্রকল্পগুলোতে উৎসাহিত করতে চায় বেসিস। মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও এবং রবির কাছ থেকে পাওনা আদায়ে কঠোর ব্যবস্থা নেবে সরকার, এমনটি বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বলেন, পাওনা আদায়ের জন্য ইতিমধ্যে কোম্পানি দুটোর ব্যান্ডউইথ কমানো হয়েছে। মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এমন জবাব দিয়েছেন তিনি। গ্রামীণ এবং রবি দুটি প্রতিষ্ঠানের কাছেই সরকারের পাওনা রয়েছে। তাদের যে ব্যান্ডউইথ আছে সেই ব্যান্ডউইথকে গ্রামীণের জন্য শতকরা ৩০ ভাগ, রবির জন্য শতকরা ১৫ ভাগ ক্যাপিং করা হয়েছে। যাদের কাছে পাওনা আছে দুটির অডিট হয়েছে, অন্য যারা আছে তাদের অডিট হবে এবং পাওনা আদায় করার জন্য কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরি স্থায়ীকরণ সহ ৭ দফা দাবিতে রাজধানীর ইস্কাটনে বিক্ষোভ করেছে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সমিতি। অন্যদিকে একে স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন বলছেন নতুন নিয়োগ বঞ্চিতরা। ২০১৬ সালের ৩০শে জুনের আগে তখনকার একটি বাড়ি একটি খামার প্রকল্পে নিয়োগ পাওয়া ৮,০০০ কর্মকর্তা কর্মচারীকে পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীকরণের দাবিতে এই বিক্ষোভ করেছে তারা। তাদের অভিযোগ, নীতিমালা অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকটিতে নিয়োগে তাদের প্রকল্পে বিদ্যমান কর্মচারীদের নিয়োগ না দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জানান নতুন নিয়োগ বঞ্চিত ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরো কোচিং স্টাফেই আসছে পরিবর্তন। হেড কোচ স্টিভ রোডসের কোচিংয়ের প্রত্যাশা পূরণ হয়নি বলেই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন একথা জানিয়েছেন। বাদ দেওয়া হচ্ছে টাইগারদের ফিজিও চন্দ্রমোহনকেও, যদিও এখনও স্পিন কোচ সুনীল যোশীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী। জাতীয় দলের প্রধান কোচকে অব্যাহতি দেবার বিষয়টি স্টিভ রোডসের সাথে আলোচনা করেই নেওয়া হবে বলে জানান সুজন। তাই টাইগারদের প্রধান কোচের শূন্য পদের জন্য খোঁজা হচ্ছে নতুন কোচ। সাকিবদের সাবেক গুরু হাতুরু সিংকে রাখা হয়েছে তালিকায়। এক্ষেত্রে হাতুরুর অতীত রেকর্ডে আগ্রহী বিসিবি। হয়তোবা বোর্ডের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন মিট আপ হচ্ছিল না তার কোচিংয়ে, হয়তোবা এরকম আমাদের মনে হচ্ছিল, এই জন্যই সেটা হয়েছে। ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর হয়তোবা অনেক কোচই অনেকের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কন্ট্রাক্ট ছিল বা এরকম ছিল, তো আমরা যদি এখন নেগোসিয়েট করতে পারি এর মধ্যে স্বল্প টাইমের মধ্যে যদি হতে পারে তাহলে হয়তো ভালো কোচ আসতেও পারে বাংলাদেশে। আমি সেটা বলছি না যে চান্দিকেই আসবে, এর চান্দিকের সাথে বোর্ড কথা বলছে সেটাও আমি বলছি না, আমি বলছি যে কোনো একটা নাম সে যদি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়, যদি আমরা মনে করি হিজ আমাদের চান্দিকার রেকর্ডটাই বলে যে রেকর্ড ভালো, কিন্তু চান্দিকা যেখানে আসবে সে না। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। সঙ্গেই থাকুন ২৪ ঘন্টা।